সকাল থেকে আমাদের একটা প্রোগ্রাম ঠিক হয়েছে একটু বেরোবো তো সেই জন্য তাড়াহুড়ো করে সবকিছু কাজ সুস্মিতা সেরে নিয়েছে আর তারপরে আমি তো রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে আর সুস্মিতা দেখো এখনো পর্যন্ত রেডি মানে হয়েই চলেছে আমি কখন থেকে তারা দিচ্ছি ওনারা রেডি মানে কমপ্লিট হতেই পারছে না আমি হয়ে গেছে ঠিক আছে ভেজা চুলটা আমি শোকাতেও পারিনি ড্রা দিয়ে শোকানোরও টাইম পাইনি এই অবস্থাতেই আমাকে বেরোতে হবে হয়ে গেছে হয়ে গেছে বলে তুমি কত সময় নিলে বলো দশ পনেরো মিনিট তো টাইম দেবে কি

আমি কিছুই কথা শোনাইনি আমার চুল উঠছে বেমা মানে বেফালতু চুল উঠছে আমার ও কত চুল উঠে গেল ঠাকুর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর উপকার মুখ থেকে শুনলেই আমরা বেরোবো তা চলো বেরোনো যাক বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ে চলে এলাম মোড়ের মাথায় আর মোড়ের মাথা থেকে একটা অটো নিয়ে নিলাম আর অটোতে করে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি গড়িয়ায় আর রূপক অটোর ভাড়াটা দিয়ে দিচ্ছে আর এদিকে নিজেরও একটু সেলফি নিয়ে নিলাম আর তার দেখো উল্টো দিকে ফ্লাইওভারের উপর থেকে একটা মেট্রো যাচ্ছে সেটাও একটু ক্যাপচার করে নিলাম তা যাই হোক বন্ধুরা বাইরের ওয়েদারটা বেশ মনোরমই ছিল আর চলমান সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়লাম আর আমি একটু স্মাইলি দিয়ে হাত দিয়ে একটু রূপাককে টাটা করছিলাম যদিও মানে একটু মজা করেই করছিলাম আর আমি বেরোতে পারলে তো ভীষণ খুশি থাকি খানিক দাঁড়িয়ে থাকার পরই চলে এলো আমাদের গন্তব্যস্থলে যাওয়ার একটি মেট্রো যদিও এটি লাস্ট স্টপেজ দক্ষিণেশ্বর অব্দি কিন্তু আমরা তো আর অত দূর যাবো না স্প্ল্যানেডে নেমে পড়ব। তা অলরেডি আমরা পৌঁছেও গেছি স্প্ল্যানেডে আর হাসতে হাসতে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম উঠে পড়ে আবার চলমান সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হলো আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্প্যানেট এবার সামনের দিকে এগিয়ে যাই দেখি কোথায় যাওয়া যায় মেট্রো থেকে বেরিয়ে সোজা চলে এলাম গ্র্যান্ড হোটেলের সামনে আর এই হোটেলটা বহু পুরোনো আর কত বড় দেখো হোটেলটা তা যাই হোক এটা কলকাতার একটা মানে কি বলবো বিশেষত্ব রয়েছে এই গ্র্যান্ড হোটেলের মধ্যে তা আমরা তারপরে সোজা এগিয়ে গেলাম স্প্ল্যানেডের ভেতর দিকটায় মানে কি বলবো তখন অল্প ভিড় ছিল তা যাই হোক তারপরে রূপক বললো একটু চা খেয়ে নেবো আনলাম ঠিক আছে খেয়ে নাও তারপরে চাটা খেয়ে চলে এলাম একটা দোকানে সেখান থেকে একটু ব্লেজারগুলো ট্রাই করছিলাম তারপরে একটা ব্যাগ কেনার ছিল সেটাও কিনলাম তারপরে ফুচকার দোকান দেখে তো আমার আগে মনে পড়ল না একটু ফুচকা খাওয়াই যেতে পারে যদিও শুকনো ফুচকাই খেয়েছি কি করব। আমার জীবনটা যেন একেবারে অন্ধকার হয়ে গেল তারপরে যে ব্যাগগুলো আছে না ওই ব্যাগগুলো নিলাম মানে বিন ব্যাগ টাইপের তারপরে আবার এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি দেখছি ভিড় যত সময় যাচ্ছে ততই বাড়ছে আমি তাই ভাবছিলাম এখনই যদি এত ভিড় হয় তাহলে পুজোর সময়টা কি হয় তারপর ঢুকে পড়লাম একটা জুয়েলারির দোকানে আর সেখান থেকে আমার কিছু জুয়েলারি নেওয়ার ছিল আসলে সামনে আমার একটা অনুষ্ঠান রয়েছে আর সেই অনুষ্ঠানটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড রয়েছি আর এর ব্যাপারে আমি তোমাদেরকে পরে জানাবো আমি আসে ইউটিউব ফ্যান ইউটিউব প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা শরীরে দিদি দেখি আমার খুব ভালো লাগে আর নিউ নিউ মার্কেটে আমরা আসছি আমার ফ্যামিলিকে নিয়ে বেড়াতে দিদিও আসছেন আপনার ফ্যামিলি নিয়ে কাজ করি দেখা হয়ে গেল দিদির আমি আগামী দিন যাতে ভালো আরও কাটুক সুন্দর এই আমি আশীর্বাদ করি তোমাদের মতন মানুষের সাথে দেখা হলে আমার তো ভীষণ ভালো লাগে তারপর ঢুকে পড়লাম স্প্ল্যানেডের ভেতরে যে মেন মার্কেটটা ওই মার্কেটটায় একটু টুকিটাকি জিনিস দেখার ছিল মানে পছন্দসই হলেই কিনবো এরকমই একটা ঠিক করে গিয়েছিলাম কিন্তু ঠিকঠাক পছন্দ হলো না তাই বেরিয়ে পড়লাম আবার বাইরের দিকটায় তা যাই হোক বন্ধুরা অনেকটা বড়ই এই জায়গাটা তা ঘুরে আমি পুরোটা শেষ করতে পারিনি তারপরে খিদে খিদে লাগছিল তা রূপক বললো কিছু খাবে এখানে কিন্তু ছোলা বাটোরা ভীষণ ভালো খেতে হয় আলাম ঠিক আছে নিয়ে নাও কিন্তু ওখানে না তেঁতুলের একটা চাটনি দিয়েছিল আমি তো পরে বুঝতে পারলাম খেয়ে ফেলেছি তারপর আবার রূপক বলল আইসক্রিম খাবে আলাম হ্যাঁ আইসক্রিমের থেকে না আইসক্রিমের বিস্কুটটা বেশি ভালো ছিল আর এখানে দেখো যিশুর মডেল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আর লাইটিংটাও দেখো একটু ক্যাপচার করে নিলাম লাইটিংটাও দারুণ সুন্দর সাজিয়েছে তা যাই হোক আমার তো বেশ ভালোই লাগছিলো মনে হচ্ছে যেন আমি আবার দুর্গা পুজোতে ফিরে চলে এসেছি তা রূপাক কী একটা বলছিল আমি ঠিক বুঝতে পারিনি তারপরে একটা মানে কি বলবো একটা ছেলে গলায় নিয়ে মানে ঝুলিয়ে নিয়ে আংটিগুলো বিক্রি করছিল আর সুন্দর সুন্দর আংটি ছিল আমি পরে পরে দেখছিলাম তা আমার সাইজে মানে যেটা পছন্দ হচ্ছে পাচ্ছিলাম না তার মধ্যে দিয়েও একটা বেছে নিয়েছি আর আমার একটা জুতোও লাগবে তাই ঢুকে পড়লাম একটা জুতোর দোকানে আর জুতোটা পরে দেখো আমি একটু ওয়াকের মতন হেঁটে নিয়ে দেখছিলাম যে জুতোটা ঠিকঠাক আছে নাকি তা আমাকে বারবার বলছিল যে দিদি হ্যাঁ আপনার পায়ে একদম ঠিকঠাক আছে এটা নিয়ে নিন ট্রান্সপারেন্ট যে সুগুলো হয় না ওই শুগুলোই নিয়েছি আর কি হাসি দেখো না আর যদিও কিছু কেনা নেই তারপরে তো বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়লো নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর নেওয়া হলো না তারপরে তো মেট্রোর দিকে এগিয়ে গেলাম মেট্রোর দিকে এগিয়ে গিয়ে আমরা সিঁড়ি দিয়ে নেমে পড়লাম নেমে পড়ে মেট্রো চলেও এলো তারপর আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে যাই হোক উঠে পড়লাম আর উঠে পড়ে না বন্ধুরা জায়গা পাইনি তাই দাঁড়িয়েছিলাম তারপরে জায়গা পেয়েছি তাই দেখো মনটা কীরকম খারাপ হয়ে গেল ঘুরে ঠুরে বাড়ি সেই আবার বাড়ি যেতে হবে আর একটু ঘুরতে পারলে ভালো হতো কিন্তু কি করা যাবে বাড়ি তো ফিরতেই হবে তাই না তা যাই হোক ফেরার পথে ছেলের কথা মনে পড়ল। ছেলের জন্য একটু মোমো নিয়ে নিলাম মোমো নিয়ে অটোতে বসে পড়লাম আর এই জাস্ট বাড়িতে এলাম আর ছেলের জন্য নিয়ে এলাম এটা এনে ধর কি কি বলতো কি চাউমিন না মোমো এনে দু প্লেট আছে এক প্লেট তুই খেয়ে নে আর এক প্লেট বাবার জন্য আর আমার জন্য রাখ তুমি দাও তা যাই হোক বন্ধুরা এই তো ফিরলাম আর ফিরে এখন আবার হাঁটতে বেরোবো না আজকে বেরোবে আজকে তো ওখানে তো প্রচুর হাঁটা হাঁটি হলো তারপরেও হাঁটবো মানে আমি তো লং ওয়েতে হাঁটিনি না এমনি হেঁটেছি গল্প করতে করতে এমনি কিনতে কিনতেই হেঁটেছি কিন্তু যে স্পিডে বা যে মোশনে আমি হাঁটি সেই মোশনে তো আমার হাঁটা হয়নি হাঁটতে তাহলে যাবেই হ্যাঁ আজকে অল্প হলেও হাঁটতে আমাকে হবে ঠিক আছে তাহলে একটা কাজ করব কি বলো আমি অন্তত দশটা মিনিট আমি রেস্ট নিই

এত কিছু কিনেছি তা কি কি কিনেছি আজকে আমি সত্যি সত্যিকারও খুব টায়ার্ড আজকে আর তোমাদের দেখাচ্ছি না নেক্সট ব্লগে আমি তোমাদের দেখাচ্ছি তা নেক্সট ব্লগটা কিন্তু তোমরা দেখতে ভুল করো না তা যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে টাটা শুভরাত্রি